রুদ্রদাদা রুদ্রদাদা তোমার বাড়ি যাব, রুদ্রদাদা রুদ্রদাদা তোমার বাড়ি যাব, বলতে পারো সঠিক কবে কোথায় তোমায় পাবো? আরে আজকে তুমি আলিমুদ্দিন, কালকে কালীঘাট, কবে আবার চুকিয়ে দেবে মুরলীধরের পাট? ডেস্কে বসে হিসাব করো বিরাট তোমার ঘর, ডেস্কে বসে হিসাব করো বিরাট তোমার ঘর, রং বদলে ঠিক কতটা বদলে যাবে স্বর। ডেস্কে বসে হিসাব করো বিরাট তোমার ঘর, রং বদলে ঠিক কতটা বদলে যাবে স্বর। তুমি তখন ভালো মানুষ মিষ্টি মানুষ ভারী, তুমি তখন ভালো মানুষ মিষ্টি মানুষ ভারী, লোডশেডিং এ দেখা হলো কাঁথির দাদার বাড়ি। রুদ্রদাদা রুদ্রদাদা ট্যালেন্ট তোমার ভালো, রুদ্রদাদা রুদ্রদাদা ট্যালেন্ট তোমার ভালো, মুভির মতোই সব রোলেতেই অ্যাক্টিং জমকালো, মুভির মতোই সব রোলেতেই অ্যাক্টিং জমকালো। তোমায় দেখে তোমায় দেখে তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছে লজ্জা, তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছে লজ্জা। রুদ্রদাদা পিঠ বরাবর হার নাকি স্রেফ মজ্জা? আমি তখন থার্ড ইয়ারে, সালটা তখন ষোলো, আমি তখন থার্ড ইয়ারে, সালটা তখন ষোলো, দিদির শপথ ফ্রন্ট রোতেই তোমায় দেখা গেল, মনে পড়ে? আমি তখন থার্ড ইয়ারে, সালটা তখন ষোলো, দিদির শপথ ফ্রন্ট রোতেই তোমায় দেখা গেল। কিন্তু শান্তিকুঞ্জে সেই যে খেলে কাঁচকলার বড়ি, শান্তিকুঞ্জে সেই যে খেলে কাঁচকলার বড়ি, দেখতে তোমায় কেমন লাগে, চিনতে কি ভুল করি, দেখতে তোমায় কেমন লাগে, চিনতে কি ভুল করি। রুদ্রদাদা রুদ্রদাদা এতদিনের পরে, সত্যি বলো সেসব কথা আজও মনে পড়ে? রুদ্রদাদা রুদ্রদাদা এতদিনের পরে, সত্যি 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 বলো সেসব কথা আজও মনে পড়ে? মার্কস লেনিন স্টালিন মিশে শিরায় শিরায় ইনকেলাব, মার্কস লেনিন স্টালিন মিশে শিরায় শিরায় ইনকেলাব, গালের গোড়ায় হালকা দাড়ি, ভুরুর নিচে বিজ্ঞ ভাব। ওয়াহ ওয়া ওয়া ওয়া। সেদিন তুমি মেহনতি মুষ্টিবদ্ধ তোমার হাত, সেদিন তুমি মেহনতি মুষ্টিবদ্ধ তোমার হাত, আজকে তুমি গডসে প্রেমিক বুলগানিনের গাঁটের বাপ। তারপর চোদ্দ সালে হঠাৎ বদল, চোদ্দ তলায় স্বপ্ন সব, চোদ্দ সালে হঠাৎ বদল, চোদ্দ তলায় স্বপ্ন সব। সেদিন সবাই দারুণ ছিল, কিউট ছিল অনুমাধব। চোদ্দ সালে হঠাৎ বদল, চোদ্দ তলায় স্বপ্ন সব, সেদিন সবাই দারুণ ছিল, কিউট ছিল অনুমাধব, তাই না, তাই না, তাই না? দাদু সেদিন দাঙ্গাবাজ, রক্ত লাগা হাত। হ্যাঁ তুমি তো বলতে বলো। দাদু সেদিন দাঙ্গাবাজ, রক্তে লাগা হাত, যুক্তি দারুণ সানিয়েছিলে ভীষণ মুন্ডপাত, তুমি তো বলেছিলে, তাই না? আজকে দাদুর দাড়ির মাঝেই খুঁজেছো কাশ বোন, আজকে দাদুর দাড়ির মাঝেই খুঁজেছো কাশ বোন, রামের তরে ভাসিয়ে দিলে ইনকেলাবি মন, হয় নাকি? হয় হয়, ঠিক করে বলো তো, হয়। আজকে দাদুর দাড়ির মাঝেই খুঁজেছো কাশ বোন, রামের তরে ভাসিয়ে দিলে ইনকেলাবি মন, রাজ্য জুড়ে ঘুরে ঘুরে চাইলে ভোটের ভিক্ষা, রাজ্য জুড়ে ঘুরে ঘুরে চাইলে ভোটের ভিক্ষা, ভাবলে এবার মন্ত্রী হব আবগারি বা শিক্ষা, রাজ্য জুড়ে ঘুরে ঘুরে চাইলে ভোটের ভিক্ষা, ভাবলে এবার মন্ত্রী হব আবগারি বা শিক্ষা। রুদ্রদাদা রুদ্রদাদা স্বপ্ন গেল জলে, রুদ্রদাদা রুদ্রদাদা স্বপ্ন গেল জলে, বুঝলে পরে যোগ দিয়েছ হেরো পার্টির দলে। কি বিচ্ছিরি ব্যাপার বলতো, রুদ্রদাদা রুদ্রদাদা স্বপ্ন গেল জলে, বুঝলে পরে যোগ দিয়েছ হেরো পার্টির দলে। স্বপ্ন গেল ইমেজ গেল, স্বপ্ন গেল ইমেজ গেল, হারলে নিজের সিটে, এখন তুমি চুলকে মাথা খুঁজছো আসল ভিটে। স্বপ্ন গেল ইমেজ গেল, হারলে নিজের সিটে, এখন তুমি চুলকে মাথা খুঁজছো আসল ভিটে। নতুন করে গল্প সাজাও কাজ আসে না ঘরে, নতুন করে গল্প সাজাও কাজ আসে না ঘরে। আচ্ছা বাদশা দাদা অঞ্জনা দি দিব্যি তো কাজ করে, নতুন করে গল্প সাজাও কাজ আসে না ঘরে, বাদশা দাদা অঞ্জনা দি দিব্যি তো কাজ করে। রুদ্রদাদা রুদ্রদাদা কাব্যি করেই চলুক, হজম করো দু চার কথা যে বলে তা বলুক। বাজার আগুন দিচ্ছে ছেঁকা সবজি কাকুর ঝুড়ি, বাজার আগুন দিচ্ছে ছেঁকা, ওরে বাবারে, বাজার আগুন দিচ্ছে ছেঁকা সবজি কাকুর ঝুড়ি, জ্বালানিতে জ্বলছে মানুষ ছন্দ গেছে চুরি। বাজার আগুন দিচ্ছে ছেঁকা সবজি কাকুর ঝুড়ি, জ্বালানিতে জ্বলছে মানুষ ছন্দ গেছে চুরি। আমি ভাবছি আজ নাথুরাম কাল কি হবে, কালের ঘরে শনি, আজ নাথুরাম কাল কি হবে, আজ নাথুরাম কাল কি হবে, কালের ঘরে শনি, রাজ্যে আরো কয়েক দশক কেবল দিদিমণি, ওরে বাবারে, কি হবে কি হবে কি হবে, আজ নাথুরাম কাল কি হবে, কালের ঘরে শনি, রাজ্যে আরো কটা দশক কেবল দিদিমণি। সপ্ত হলো আর কি বাকি এবার যাবে কই, সপ্ত হলো আর কি বাকি এবার যাবে কই।
এবার কি তাই লালুর দলের কন্ট্রাক্টে সই? রুদ্রদাদা, অভিনেতা রুদ্রনীলের কটাক্ষের সুরে অনুমাধক কবিতার পর এবারে যেন পাল্টা জবাব দিলেন দেবাংশু ভট্টাচার্য। একাংশে নেট দুনিয়ার অনেকেই অপেক্ষা করছিলেন এই জবাবের, কেননা দেবাংশু ভট্টাচার্যের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমে কবিতা আবৃত্তি সকলেই শুনেছেন, তার সেই কবিতার লোকপ্রিয়তাও যথেষ্ট। এবারে অনুমাধব অর্থাৎ রুদ্রনীলের অনুমাধক কবিতার পর তৃণমূল প্রেমীরা একাংশে অপেক্ষা করেছিলেন এই পাল্টা জবাবের। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হল অনুমাধব যতটা ভাইরাল হয়েছে তার চাইতে খুব কম সময়ে দেখা যাচ্ছে যে দেবাংশু ভট্টাচার্যের রুদ্রদাদা রুদ্রদাদা ভাইরাল হয়েছে। তবে কবিতার লড়াইয়েও কি বিজেপিকে ছাপিয়ে গেল তৃণমূল? আপনারা কি বলছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। ধন্যবাদ। এক দৌড়ে পালিয়ে গেছে লজ্জা রুদ্রদাদা পিঠ বরাবর।